সমিল্লা রহমান রাহিম ন্যাশনাল এনভারমেন্ট হিউম্যান রাইটস পক্ষ থেকে দেশবাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি বার্মা আমাদের লক্ষ লক্ষ মুসলমানদেরকে এই দেশে পাঠাইয়ে দিয়েছে নির্মমভাবে হত্যার মাধ্যমে নির্যাতনের মাধ্যমে মুসলমানদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছে আমরা বারবার নিন্দা জানাইয়াছিলাম তারা কোনো পদক্ষেপ নেয় নাই এই মানুষগুলি বাংলাদেশের উপর একটি ফোজা হিসাবে আমাদের গাছপালা নদী নালা পরিবেশ ধ্বংস করে দিয়েছে তারপরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই তিনি এই দেশে এই রোহিঙ্গা মুসলমানদেরকে জাগা করে দিয়েছেন আমাদের দেশে আসার পর আমরা ভাবছিলাম যে এখান থেকে রোহিঙ্গা মুসলমানদেরকে ফেরত নিয়ে যাবে তার দেশের মানুষকে তারা ফেরত নিয়ে যাবে বার্মা আরও নির্যাতন বাড়াই দেওয়ার পর লক্ষ লক্ষ মানুষ আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে এর বিরুদ্ধে অনেক প্রতিবাদ হয়েছে কিন্তু তাদের কোনো সুরাহা হয় নাই অথচ মুসলমান অনেক দেশ আছে এর জন্য অগ্রহণীয় ভূমিকা রাখার দরকার ছিল আমাদের ন্যাশনাল এম্বয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে গাম্বিয়াকে ধন্যবাদ দিতে চায় থ্যাংকস ল্যাটার পাঠাইতে চাই যে তারা সাহস সাথে এই যে বিচারের ব্যবস্থা করেছেন বিচারের যে গণহত্যা লুণ্টন দর্শন এটা মানবতাবিরোধী এটা পরিবেশ বিরোধী এটা কোনো দেশে চলতে দেওয়া যায় না বিচার এই যে বারমার নির্যাতিত নিপীড়িত মানুষের যে একটা বিচার পেয়েছে আমরা গাম্ভিয়ার যেহেতু অগ্রণী ভূমিকায় রেখেছে তাদেরকে বাংলাদেশের আমরা সাধারণ জনগণ এবং ন্যাশনাল এনভায়মেন্ট হিউম্যানাইটসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ এই নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায় যারা দাঁড়ায় তারা হইল প্রকৃতি মানুষ এই এই দেশের যারা জনগণ আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই কারণ নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াই আছেন তারা অথচ এর ভূমিকা রাখা উচিত ছিল সৌদি আরবের এর ভূমিকা রাখা উচিত ছিল ইরানের এর ভূমিকা রাখা ছিল রাখা উচিত ছিল আরব দেশগুলির কিন্তু তারা কোনো রকমের সহযোগিতা করে নাই এর পাশে আরেকটা কথা বলতে হয় চীন চীন থেকে আমরা অনেক কিছু আমদানি করে থাকি চীনে এখানে নির্যাত অঞ্চল দোষে যে এখানে নির্যাত অঞ্চলে মুসলমানদের উপর সাধারণ জনগণের উপর অন্যান্য ধর্মলম্বী যেই ধর্মর হোক না কেন সেই দেশে আল্লাহ কোনো দিন সহ্য করে না সিনে যে মহামারী আছে এটা সতর্কবার্তা বলে মনে করি আমি আল্লাহর পক্ষ থেকে মানুষকে সতর্কবার্তা দেয় তোমরা মুসলমান যদি না থাকে পৃথিবী থাকবে না মুসলমান যদি না থাকে পৃথিবী আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিবে মুসলমান যদি না থাকে কোনো দেশ শান্তি পাবে না কারণ মুসলমানরা আল্লাহর গোলামি করেন আল্লাহর দাসত্ব সাজদার মাধ্যমে আল্লাহর দাসত্ব প্রকাশ করে আর মুসলমান যেই দেশে থাকবে না সেই দেশ কোনো দিন শান্তি পাবে না বিভিন্ন দেশে আমরা এখন দেখতে পাই মাটির থেকে আগ্নেগিরি কেন হচ্ছে সেটা হলো এটা প্রাকৃতিক কোনো দুর্যোগ না এটা আল্লাহর আল্লাহ রব্বুল আলমিনীর যেখানে নাফার মানি শুরু হয়ে যায় সেখানে আল্লাহর গজব নাজিল হয় তাই দেশবাসীকে সুখরী আদায় করার জন্য এবং আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য এই যে নির্যাতিত নিপীড়িত মানুষগুলি যে এই বিচারের মাধ্যমে বিজয় লাভ করেছে অতি বিলম্বে এই দেশ থেকে আমাদের এই বাংলা মাতৃভূমি থেকে রোহিঙ্গাদেরকে যেন ফিরিয়ে নেওয়া হয় এর বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা না নেওয়া হয় এবং এদেরকে পুনর্বাসনের জন্য যা যা দরকার তা যেন বার্মার সরকার ব্যবস্থা গ্রহণ করে আমরা ন্যাশনাল এম্পয়মেন্ট হিউম্যানাইটসের পক্ষ থেকে সেই আকুল আবেদন জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ